আজকে একটা আপেল খেতে দিবে? কতদিন থেকে আমি আপেল খেতে পারি না। আমার মায়ের কাছে আপেল কেনার মতো টাকা নেই। তোরা তো আমার বন্ধু, আমাকে একটা আপেল দে না কুহু। তোর মতো গরিব আমাদের বন্ধু হতে যাবে কেন? আর আমরা তোকে একটা আপেলও দিতে পারবো না। তোকে আপেল দিলে আমাদের কম হয়ে যাবে না? এসব কথা শুনে তুকি মন খারাপ করে বাড়িতে চলে যায় আর পারুল বলতে থাকে, তুই ঠিক কথাই বলেছিস রে কুহু। আমরা হলাম ধনী পরিবারের মেয়ে, আর আমাদের বন্ধুত্ব হবে শুধুমাত্র ধনীদের সাথে। আর তুকি তো একটা গরিব ঘরের মেয়ে, ওর সাথে মিশলে কেউ আমাদেরকে কোনো মূল্যই দেবে না। তুই ওকে আপেল না দিয়ে বেশ ভালো করেছিস। মা, ও মা, আমি আপেল খাবো। আমার খুব আপেল খেতে ইচ্ছে করছে মা। আমি তো আপেল দুটো কিনে নিয়ে আসিনি রে মা। আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন দেখতে পাই শালিক পায়ে আঘাত পেয়ে পথে পড়ে চিৎকার করছে, সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো। একে শালিক, তুমি এখানে কেন? আর তোমার পা থেকে তো রক্ত পড়ছে, পায়ে এত জোরে আঘাত পেলে কি করে? আমি পথ দিয়ে বাড়ি ফিরছিলাম আর খুব তাড়াতাড়ি উঠতে থাকার কারণে সামনে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই, আর আমার পা থেকে অনেক রক্ত পড়তে শুরু করে, আর আমি উঠতে পারছি না। তুমি আমাকে বাড়িতে রেখে আসো টুনি। এরপর আমি শালিককে পিঠে করে তার বাড়িতে পৌঁছে দেই। এই নাও টুনি, এই দুটো আপেল তুমি বাড়িতে নিয়ে যাও। আর তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আজকে তুমি না থাকলে হয়তো আমি আর কোনোদিন বাড়িতে ফিরতে পারতাম না। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ও, তাহলে আপেল দুটো তোমাকে শালিক মাসি দিয়েছিল? এই নাও মা, এই দুটো আপেলের মধ্যে একটা তোমার একটা আমার। শোনো কালু, এই গরমে যদি আমাদের আপেল গাছ থেকে আপেল পেড়ে আপেলের জুস বানিয়ে বিক্রি করি তাহলে সবাই আমাদের কাছে আপেলের জুস কিনে খাবে। আর এই সময়ে বনে কেউ আপেলের জুস বিক্রিও করছে না, তাই আজকে তুমি আপেলের জুস বিক্রি করতে বনে যাবে। এরপর কাকুলি আপেলের জুস বানিয়ে দেয় আর কালু সেগুলো নিয়ে বনে যায় বিক্রি করতে। আপেলের জুস নিয়ে যাও, আপেলের জুস নিয়ে যাও, মিষ্টি মিষ্টি আপেলের জুস। কালু দাদা, আমাকে এক গ্লাস আপেলের জুস দাও তো, এই গরমে বড্ড পিপাসা পেয়েছে। তোমার আপেলের জুস খেতে পারলে পিপাসাটা একটু কমতো। এরপর একে একে সবাই কালুর কাছ থেকে আপেলের জুস কিনে খায়। আহ, তৃষ্ণাটা একটু কমলো। তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা, তুমি আজকে বুদ্ধি করে আপেলের জুস বিক্রি করতে এসেছো জন্যই আমরা একটু পিপাসা মিটাতে পারলাম। আরে আরে, আমার বাড়ির সামনে আপেল গাছ ছিল কোথা থেকে? আরে, আপেল গাছে যে দুই রঙের আপেলও ধরেছে। এক আপেল গাছে দুই রঙের আপেল কিভাবে হয়? তবে কি এটা কোনো জাদুর আপেল গাছ? শালিকের দিয়ে আপেল দুটোতে কি জাদু ছিল? কালকে তো আমি আর টুকি মিলে আপেল খেয়ে আপেলের বীজগুলো বাইরে ফেলে রেখেছিলাম। তাহলে সেই আপেলের বীজ থেকে কি আপেল গাছ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ধরেছি, তাই হয়েছে। মা, ও মা, এগুলো তুমি কি বানাচ্ছো? আমাকে একটু দাও না মা। হ্যাঁ রে মা, এগুলো তো আমি তোর জন্যই বানাচ্ছি, তোকে দিব না তো কাকে দিব? হ্যাঁ, এই নে, কে বল তো কেমন টেস্ট হয়েছে। ওয়াও মা, এটা তো খেতে অনেক টেস্টি। এটা তুমি কি করে বানালে মা? ওসব তুই বুঝবি না মা। শোন, আমি এখন বনে এগুলো বিক্রি করতে যাব, আর তুই বাড়িতেই থাকিস, কোথাও যেন যাস না একা একা, কেমন? জুস নিয়ে যাও, জুস, ভিন্ন জঙ্গল থেকে নিয়ে আসা জুস, খেতে অনেক মজা, একবার খেলে বারবার খেতে চাইবে, নিয়ে যাও, নিয়ে যাও। ওয়াও, এই জুসটা খেতে তো অনেক মিষ্টি, আর এই গরমে ঠান্ডা জুস পান করে সত্যি অনেক শান্তি পেলাম। তোকে অনেক ধন্যবাদ রে টুনি, প্রতিদিন কালুর আপেলের জুস খেয়ে মুখটা একেবারে তেতো হয়ে গেছে। এই নে টুনি, আমাদেরকে এত মজার জুস খাওয়ানোর জন্য তোকে আমরা তোর জুসের দামের থেকে বেশি টাকা দিচ্ছি।
এরপর থেকে টুনি প্রতিদিন বনে গিয়ে জুস বিক্রি করত। আর বনের সবাই টুনির থেকে আপেলের জুস কিনে খেত আর অনেক মজা পেত। আর টুনির জুস খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতে থাকতো। এদিকে কালুর কাছ থেকে কেউই আপেলের জুস কিনতো না। শোনো কাকুলি, আজকাল টুনির কাছ থেকে বনে সবাই জুস কিনে খাচ্ছে, আর সেই জুস খেতে নাকি অনেক মিষ্টি আর নাকি অনেক ঠান্ডা। কিন্তু আমি বুঝতে পারছি না টুনি এমন কি দিয়ে জুস বানায় যে সবাই ওর জুস খেতে এত পছন্দ করে। এই টুনি, আমাদের দুজনকে এক গ্লাস করে জুস দে তো। আর তোকে একটা কথা বলার ছিল রে। আমি কখনো কাউকে মিথ্যে কথা বলিনি, আর আমি মনে করি কাউকে মিথ্যে কথা বলা উচিত নয়, তাই আমি তোমাদের কাছে কিচ্ছু লুকাবো না। আমি আসলে দুই রঙের আপেল দিয়ে অনেক কষ্ট করে আপেলের জুস বানিয়ে বিক্রি করি। এসব তুই কি বলছিস টুনি, আপেল আবার দুই রঙের হয় কিভাবে? তুই আমাদেরকে বোকা পেয়েছিস নাকি? সত্যি করে বল টুনি, এই জুসগুলো তুই কি দিয়ে তৈরি করিস? দেখো কালু দাদা, আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। আমার বাড়িতে আরো অনেক কাজ পড়ে আছে, তুমি আমার জুসের দামটা দিয়ে দাও তো। শোনো কাকুলি, আমার মনে হয় টুনি আমাদেরকে বোকা বানাচ্ছে, কিন্তু টুনি যতই চালাকি করুক না কেন, আমরা আজকে রাতে টুনির বাড়িতে যাব আর গিয়ে দেখবো আসল রহস্যটা কি। এরপর টুনি দুই রঙের আপেল ফ্রিজ থেকে বের করে আর টুকিকে জুস বানিয়ে দেয়। শুন রে মা, কালকে আমার অনেক কাজ করতে হবে, তাই আমি আপেলের জুসটা তৈরি করে ফ্রিজে রেখে দেই। কাল সকাল হতেই আমি আপেলের জুস বিক্রি করতে বের হব। অন্যদিকে কাকুলি আর কালু লুকিয়ে লুকিয়ে টুনির আপেলের জুস বানানো দেখে ফেলে। কাকলি, আমি পেয়ে গেছি, এই দুই রঙের আপেল আমি পেয়ে গেছি। এখন দেখি টুনির কাছ থেকে আর কে আপেলের জুস কিনে খায়। খাও খাও, আজকের মতো আমি তোমাদের ফ্রি ফ্রি জুস খাবো। হ্যাঁ হ্যাঁ, মজা করে খাও। আর বলো, আমার বউয়ের হাতের বানানো আপেলের জুস খেতে কেমন হয়েছে? এরপর সবাই কালুর আপেলের জুস খেয়ে অনেক প্রশংসা করে, আর রোজ রোজ সবাই কালুর কাছে আপেলের জুস কিনে নেয়। অন্যদিকে টুনি সারাদিন বনে বনে আপেলের জুস নিয়ে ঘুরতে থাকে, কিন্তু কেউই তার কাছে আপেলের জুস কিনে নেয় না। আর এরপর নিরুপায় হয়ে টুনি বাড়িতে চলে যায়। কি ব্যাপার, আজকে টুনির কাছে কেউ আপেলের জুস কিনলো না, আর কিনবেই বা কি করে? আমি তো কাল রাতে টুনির বাড়িতে গিয়ে টুনির ফ্রিজ খুলে আপেলের জুসের মধ্যে করলার জুস মিশিয়ে দিয়েছি, আর বেচারি টুনি নাক ডেকে ঘুমিয়ে পড়েছিল, একটিবার টেরও পেলো না। হঠাৎ কি এমন হয়ে গেল যে কেউ আমার বানানো জুস কিনলো না? আমি একবার টেস্ট করে দেখি তো। আরে, এটা কি করে সম্ভব? আমার বানানো জুস তো তেতো লাগার কথা নয়। তাহলে কে আমার মিষ্টি আপেলের জুসে করলার জুস মিশিয়েছে? যে মিশিয়ে থাকুক না কেন, সে নিশ্চয়ই আজকেও আসবে, আর আজকে আমি তাকে হাতে নাতে ধরবো। আরে বা, আজকে তো আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঘরে তো দেখছি কেউ নেই। যাই যাই, এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাই। এই সুযোগে আমি টুনির আপেলের জুসের মধ্যে করলার জুস মিশিয়ে দেই। এরপর কালো ঘরে ঢুকে পড়ে, আর যেই না টুনির ফ্রিজ খোলে, আর ঠিক তখনই সবাই লাঠি নিয়ে কালুকে ঘিরে ধরে। আমরা সবকিছু জেনে গেছি কালু দাদা, তার মানে কালকে তুমি এসে আমার আপেলের জুসের মধ্যে করলার জুস মিশিয়ে দিয়ে গেছো, যাতে আমার কাছে কেউ জুস কিনতে না পারে, তাই তো? আর সবাই যাতে তোমার কাছ থেকে জুস কিনে নেয়। তুমি এটা ঠিক করনি কালু দাদা, তুমি যদি আমাকে এসে বলতে যে টুনি আমাকে কিছু দুই রঙের আপেল দে, আমি তোমাকে অবশ্যই দিয়ে দিতাম, কিন্তু তুমি তো সেটা করনি। তুমি অন্যের মনে কষ্ট দিয়ে অন্যকে ঠকিয়ে নিজে সুখী হতে চেয়েছো। তুমি আসলেই একটা চোর কালু দাদা, অন্যকে ঠকিয়ে নিজে কখনো লাভবান হওয়া যায় না। দুনিয়াতে বেঁচে থাকতে হলে মিলেমিশে থাকতে হয়, আর যার যার কাজে নিয়ে যেতে থাকতে হয়। চুরি করে অন্যের ক্ষতি করে নিজে কখনোই বড় হওয়া যায় না। তুমি চুরি করেছো, আর তার সাথে সাথে আমার ব্যবসারও ক্ষতি করে দিয়েছো,
এর শাস্তি তোমাকে পেতেই হবে। এরপর বনে সবাই কালুকে মারতে থাকে আর টুনি আবারও আপেলের জুস বিক্রি করে সুন্দরভাবে তার সংসার চালাতে থাকে। টুনি, তুমি খেয়েছো তো নাকি সব খাবার আমাদেরকেই খেতে দিয়েছো? না না টুনা, আমি খেয়েছি, খুব ক্ষুধা লেগেছিল তো তাই তুমি আসার আগেই খেয়েছি। বাবা বাবা, মা মিথ্যে বলছে, আমি জানি খাবার খাইনি মা, আমাদের খাবার কম হবে তো তাই তোমার নিজে না খেয়ে আমাদের খেতে দিয়েছে। একি টুনি, তুমি মিথ্যে বলছো? না মানে টুনা, কি ভেবেছো তুমি? হ্যাঁ, না খেয়ে আমাদের খেতে দিবে তাই আমরা খেয়ে নিব, আমাদের কম হয় হবে, নাও তো তুমিও খাও, এইটুকু খাবার সবাই ভাগ করে খেয়ে নেই, আজ বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে খাবার নিয়ে আসব, তখন আমরা সবাই পেট ভরে খাবার খাবো গো। টোনার কথায় টুনিও তাদের সাথে খাবার ভাগ করে খেয়ে নেয়। টুনি, আমি তবে বনে কাঠ কাটতে গেলাম গো। ঠিক আছে টোনা, সাবধানে কাঠ কেটো। এরপর টোনা বনে কাঠ কাটতে চলে যায় আর সারাদিনে কিছু কাঠ পায়। যাক, আজ তবে কিছু কাঠ পেলাম, এ দিয়ে আজ খাবার নিয়ে যাব আর শান্তি করে সবাই খাবার খাবো, যাই কাঠগুলো বাজারে নিয়ে যাই। দামি দামি, আমাকে খাবার খেতে দাও না, আমি যে আকুতে চলে সুযোগ করতে পারছি না, দামি দামি আমাকে খাবার খেতে দাও না। বুড়িমা, তোমার নাতনি ওভাবে কাঁদছো কেন গো? আর তুমি কিছু না বলে চুপ করে আছো যে? বাবা, কি আর বলবো, আমার বলার যে কোনো ভাষা নেই, আজ দুদিন থেকে না খেয়ে আছি আমরা, আমি তবু ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, ও বাচ্চা পাখি, ও কি করে সহ্য করবে বলো, তাই তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কেঁদেই যাচ্ছে। ও আচ্ছা, তাই নাকি? তা বুড়িমা, আমার কাছে কিছু চাল ডাল আছে, এই নাও তোমরা খেয়ে ক্ষুধা মিটিও। বাবা, তোমার চাল ডাল আমাকে দিলে তাহলে তুমি কি খাবে গো? তোমার বাড়িতে তো বউ বাচ্চা আছে বুঝি, তারা কি খেয়ে থাকবে বাবা? বুড়িমা, আমরা তো আজকে খেয়েছি আর তোমরা তো দুদিন থেকে খাও না, আমরা তবু থাকতে পারবো, আজকাল খাবারের ব্যবস্থা হয়ে যাবে গো, কিন্তু তোমরা না খেতে পেলে মরেই যাবে। বাবা, তোমার মঙ্গল হোক, কেউ এমন নিজের চিন্তা না করে অন্যের চিন্তা করে, আমি তোমায় না দেখলে বুঝতাম না, তোমার মতো এমন ভালো পাখি আমি আজ প্রথম দেখলাম বাবা। কি গো, তুমি খালি হাতে বাড়ি ফিরলে যে চাল ডাল কুয়ে এনেছো, আজ কাঠ পাওনি বুঝি? কাঠ পেয়েছিলাম টুনি, আর চাল ডালও কিনেছিলাম, কিন্তু পথে এক বুড়িমা তার নাতনি দুদিন না খেয়েছিল তাই চাল ডাল বুড়িমাকে দিয়েছি গো, আমরা তাও আজ খেয়েছি কিন্তু বুড়িমা তার নাতনিকে নিয়ে দুদিন খাইনি। ভালো করেছো টুনা, আমরা তবু ক্ষুধার চালা সহ্য করতে পারবো, কিন্তু বুড়িমা তো তার নাতনিকে নিয়ে পারবে না, ভালোই করেছো তুমি। এভাবে টোনা টুনি না খেয়ে সেই দিনটা কেটে যায়। পরের দিন টোনা আবার জঙ্গলে কাঠ কাটতে যায়। কালু, তুমি কি অলস হয়ে সারাদিন শুয়ে থাকবে নাকি? কাজ না করলে যে না খেয়ে মরতে হবে বুঝেছ? যাও তো এখুনি বনে কাজ খুঁজতে যাও, না হলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব, এই বললাম। না না কাকুলি, যেও না, আমি এক্ষুনি কাজে যাচ্ছি। এখানে তো কোনো কাজ দেখছি না কাটার মতো, আমি বরং আর কিছু দূর গিয়ে দেখি কোনো কাজ আছে কিনা। কুড়াল আর বয়ে নিতে পারছি না, ক্ষুধার জ্বালায় শরীর ক্লান্ত লাগছে, কুড়ালটা এখানেই রেখে যাই, গাছ পেলে আবার নিয়ে যাব। এই তো সুযোগ পেয়েছি, এই সুযোগে টোনার কুড়ালটা চুরি করে আমি কাঠ কেটে নিয়ে যাই, তাহলে আর কষ্ট করে কাজ খুঁজতে হবে না। যেই বলা সেই কাজ, কালু টোনার কুড়ালটি চুরি করে নিয়ে যায় আর এদিকে টোনা কাটার জন্য গাছ পেয়ে যায়।
এই তো একটা গাছ পেয়েছি, গাছটা শুকনো আছে, কাটতে সুবিধা হবে। যাই কুড়ালটা নিয়ে আসি। একি, আমার কুড়াল কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, কে নিয়ে গেল আমার কুড়ালটা? হায় কপাল, হায় কপাল আমার! অবশেষে গাছ খুঁজে পেলাম, কিন্তু কুড়ালটাই হারালাম। এবার আমাদের কি হবে? আমরা কি খেয়ে থাকবো তবে? এরপর টুনা মন খারাপ করে বাড়ি চলে আসে, আর অন্যদিকে কালু টুনার কুড়াল চুরি করে কাঠ কাটতে থাকে, আর কাঠগুলো বাজারে বিক্রি করে চাল ডাল নিয়ে বাড়ি আসে। বা কালু, তুমি আজ কাজ পেয়েছিলে, চাল ডাল এনেছো, তা তোমার হাতে কুড়াল কোথায় পেলে? তখন কালু কাকুলিকে সব কথা খুলে বলে। তোমার মাথায় তো ভালোই বুদ্ধি হয়েছে, ভালো করেছো কালু, এভাবেই কাজ করো বুঝেছো? টুনি, আমি আজও যে খাবার আনতে পারলাম না, আজ কুড়ালটাই যে হারিয়ে ফেলেছি গো, এখন তার উপায়ও দেখছি না কাজ করার। জানি না সৃষ্টিকর্তা আমাকে কেন এত গরিব বানিয়েছে, তোমাদের ঠিক মতো খাবার খাওয়াতে পারি না, কাল থেকে না খেয়ে আছো, এভাবে না খেয়ে থাকলে তো আমাদের মরতে হবে গো। টুনা, কি সব বলছো? দু একদিন না খেয়ে বুঝি কেউ মারা যায়? তুমি সৎ আর একজন পরিশ্রমী, তাই আমাদের আমাদের দিকে সৃষ্টিকর্তা ঠিক একদিন মুখ তুলে তাকাবেন গো। দেখো তুমি টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি নদীতে একটা জাল পেয়েছিলাম, ভেবেছিলাম যদি কেউ জালটা খোঁজ করে তবে তাকে দিয়ে দিব, কিন্তু অনেক দিন তো হয়ে গেল, কেউ তো আর খোঁজ করতে এলো না। তুমি বরং জালটা নিয়ে নদীতে যাও, আর দেখো কোনো মাছ পাও কিনা, যদি মাছ পাও তাহলে ভালোই হবে গো। আচ্ছা টুনি, তবে তাই দাও, দেখি ভাগ্যে কি আছে, গরিবের ভাগ্যে কি আর থাকবে। কখন থেকে তো জালটা ফেলেই যাচ্ছি, কিন্তু একটা মাছও তো উঠছে না জালে। দেখি আরো আরো জাল ফেলতে থাকি, যদি মাছ পাই। এই তো জালে মাছ পড়েছে, যদিও ছোট তবুও আর কিছু মাছ পেলে চাল আর ডাল কেনা যাবে। এভাবে টোনা জাল ফেলতে থাকে আর ছোট ছোট মাছ পড়তে থাকে। তখনই নদীর পাশ দিয়ে কাকুলি কাক উড়ে যাচ্ছিল, টোনাকে মাছ মারতে দেখে থেমে যায়। টোনা কোরাল হারিয়ে এই নদীতে মাছ ধরছে? যাই, আমি বরং কালুকে পাঠিয়ে দেই, যাতে টোনার মাছ চুরি করে নিয়ে যায়। টোনা তো মাছ ধরার নেশায় থাকবে, এদিকে চুরি করলে বুঝতেই পারবে না। ঠিক আছে কাকুলি, আমি এক্ষুনি যাচ্ছি। যা মাছ পেয়েছি তা বিক্রি করে আজকের বাজারটা হয়ে যাবে, যাই এখন মাছগুলো নিয়ে বাজারে যাই। এই কথা বলে টোনা যেই না মাছের পাত্র নিয়ে নদী থেকে আসতে ধরে, তখনই সেখানে এক ডাইনি পাখি চলে আসে। এই টোনা, এই মাছগুলো আমাকে দে, দে না রে, আমার যে ভীষণ পছন্দ ছোট মাছ। ডা 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 ডাইনি দিদি, নাও নাও মাছগুলো খেয়ে নাও তুমি, তবু আমাকে মেরো না, আমার বউ সন্তান যে বাড়িতে না খেয়ে আছে। আমি আবার নদীতে জাল ফেলে মাছ ধরব, আর সেগুলো বাজারে বিক্রি করে বউ সন্তানের জন্য খাবার নিয়ে যাব। তবু আমাকে মেরো না, আমি যে বাড়ির একমাত্র উপার্জনক্ষম পাখি, তাই আমাকে মারলে আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে। তুমি বরং আমার মাছগুলোই নিয়ে নাও গো, তুমি খাও। না রে, তোর মতো ভালো পাখিকে আমি মারবো কেন? তোর বউ সন্তান না খেয়ে আছে, তবুও তুই আমাকে মাছ দিচ্ছিস, তুই সত্যি অনেক ভালো রে। ইস, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আগে মাছগুলো খেয়ে পেটটা শান্তি করি, তারপর তোর সাথে কথা বলছি। আহ, কতদিন পর ছোট মাছ খেলাম, তোকে অনেক ধন্যবাদ রে, যাই তবে আমি। ডাইনি মাছ খেয়ে চলে যায়। টোনা নিরুপায় হয়ে আবারও মাছ ধরতে নদীতে জাল ফেলে, আর এই সব কিছু কালু কাক দেখে। এই রে, চুরি করতে আসলাম আমি টোনার মাছগুলো, আর এসে দেখি কিনা ডাইনি খেয়ে নিল, এবার তবে কি হবে? টোনা তুই মাছ ধর, তাড়াতাড়ি ধর, পরের মাছগুলো আমি চুরি করব। এদিকে টোনা নদীতে জাল ফেলতে বড় একটা মাছ টোনার জালে ধরা পড়ে।
এত বড় মাছ আমার জালে ধরা পড়লো, সৃষ্টিকর্তা হয়তো এবার আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। আজ তবে আর মাছ মারবো না, এই বড় মাছ বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে, জালটা বরং নদীর পানিতে ধুয়ে নেই। এই বলে টোনা তার জাল নিয়ে নদীর জলে ধোয়ার জন্য নেমে পড়ে। তখনই কালু কাক টোনার মাছটা নিয়ে পালাতে থাকে, আর টোনা পেছন ফিরে কালুকে তার মাছ নিয়ে পালাতে দেখে নেয়, আর টোনাও পেছন পেছন উড়তে থাকে। চোর চোর কালু চোর, আমার মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, কেউ কালু চোরকে ধরো ধরো। টোনার এমন চিৎকার ডাইনি শুনতে পায় আর কালুকে ধরে ফেলে। ডাইনি কালুকে ধরে অনেক মারতে থাকে, মারতে মারতে হাত পা ভেঙে দেয়। আহারে, আমার হাত পা যে একেবারে শেষ হয়ে গেল। ডাইনি, তুমি আমাকে এভাবে কেন মারলে? আমি কি তোমার মাছ চুরি করেছি? আমার মাছ চুরি করিসনি বলে কি তোকে আমি ছেড়ে দিব? হ্যাঁ, তুই তো বনের অন্য পাখিদের মাছ চুরি করেছিস, তাই তোকে আমি শাস্তি দিয়েছি। তুই অন্য পাখিদের মাছ চুরি করবি আর আমি তোকে শাস্তি দিব না, এটা কি করে হয় বল? আমি ভালো পাখিকে সাহায্য করি, কিন্তু তোর মতো খারাপ পাখিদের শাস্তি দেই। তুই একটা অলস চোর, তুই নিজে পরিশ্রম না করে অন্যের পরিশ্রমের ফল ভোগ করবি, এটা তো আমি কোনোদিন হতে দিতে পারি না, তাই তোকে শাস্তি স্বরূপ হাত পা ভেঙে দিয়েছি, যেন কোনোদিন এমন অন্যায় আর না করতে পারিস। আমার শিক্ষা হয়ে গেছে ডাইনি, আমি আর চুরি করব না, এবার তো আমাকে আমার হাত পা ভালো করে দাও। না, তোর হাত পা কোনোদিন ভালো হবে না, তুই এভাবেই পঙ্গু হয়ে থাকবি, অন্যায়কারীদের এভাবেই শাস্তি পেতে হয়। টোনা, এই নাও তোমার মাছ, যাও তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বউ বাচ্চা যে তোমার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ হ্যাঁ ডাইনি, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি, তোমাকে অনেক ধন্যবাদ গো, তুমি না থাকলে যে আমি আজকে এই মাছটাও হারাতাম গো। টোনা, এত বড় মাছ পেয়েছো, ভালোই হয়েছে গো, বিক্রি করে বেশ কিছু টাকা পাওয়া যাবে। টুনি, বলি কি, আমরা তো কোনোদিন এত বড় মাছ খাইনি, তাই তুমি অর্ধেক মাছটা খাওয়ার জন্য রাখো, আর বাকি অর্ধেকটা আমি বাজারে বিক্রি করতে পারবো গো, বাজারে বিক্রি করলে টাকা পাওয়া যাবে আর আমাদের মাছ খাওয়ার চাহিদাও মিটে যাবে গো। হ্যাঁ মা, কাতলা মাছটা আমিও কোনোদিন এত বড় মাছ খাইনি। ঠিক আছে, তোমরা যখন বলছো কাটছি তবে। এরপর টুনি যেই না মাছটা কাটে, মাছের পেট থেকে একটা হীরের আংটি পায় সে। এ কি, মাছের পেটে হীরের আংটি? টোনা, আমাদের ভাগ্য তো খুলে গেছে গো, আমরা এখন এই হীরের আংটি বিক্রি করে ভালোই দিন কাটাতে পারবো, আর না খেয়ে থাকতে হবে না আমাদের। হ্যাঁ টুনি, ভালোই হলো, এত পরিশ্রমের পর তার ফল আজ পেলাম গো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।